দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। অবশেষে জানা গেল বিপিএলে সাকিব খানের দলের নাম। ঢাকায় সিনেমার শীর্ষ এই নায়ক কিনেছেন ঢাকা ক্যাপিটালস, যে নামটি নিজেই ঘোষণা দিয়েছেন সাকিব খান। এই নায়ক জানান নিজের দলের সব খেলা মাঠে বসেই উপভোগ করতে চান তিনি। বিনোদন অঙ্গন পেরিয়ে এবার খেলার মাঠে সাকিব খান। বাংলা চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক ব্যাট বল হাতে 22 গজের পিচে না নামলেও তার নেতৃত্বে নামবে মুস্তাফিজ ডেভিড মিলাররা। এবারের বিপিএলে দল কিনেছেন সাকিব খান, নাম দিয়েছেন ঢাকা ক্যাপিটালস। দর্শক রায়ে নামটি চূড়ান্ত হওয়ার পর বুধবার সন্ধ্যায় টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন সাকিব খান। বাংলাদেশ ক্রিকেটের সবগুলো ফরম্যাটে, দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএল আসরে নেমার খারলেন দল অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে, যে রেসপন্স করেছে, তাতে আমরা সবাই খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত। তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটাল। এ সময় আরও উপস্থিত ছিলেন রিমা খার্লেনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন ও ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ। ক্রিকেটাঙ্গনে পথ চলাটা দারুণ হবে বলেও বিশ্বাস এই তারকার। আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য। আইপিএলে শাহরুখ খান, প্রীতি জিন্তা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকাদের দেখা গেলেও এবারেই প্রথম দেশের কোনো জনপ্রিয় নায়ক কিনলেন ক্রিকেট দল। মাজহারুল ইসলাম তামিম, চ্যান 24, ঢাকা। কাল শুক্রবারও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না নতুন কোনো ছবি, আর তাই সচল থাকা হলগুলোর ভরসা পুরনো ছবিতে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর থেকে একরকম স্থবির হয়ে আছে বাংলা চলচ্চিত্র, মুক্তি পাচ্ছে না নতুন কোনো সিনেমা। এতে দিনের পর দিন কিংবা সপ্তাহের পর সপ্তাহ লোকসান গুনছেন হল সংশ্লিষ্টরা। ছবি শূন্যতায় কেউ হল বন্ধ রাখলেও যারা চালু রেখেছেন তারা প্রদর্শন করছেন পুরনো ছবি, যেখানে প্রাধান্য পাচ্ছে 2023-24 আলোর মুখ দেখা সিনেমাগুলো। সাকিব খান, শরীফুল রাজ, সিয়াম, সাইমনের পুরনো ছবিগুলোই ঘুরে ফিরে চলছে হল থেকে হলে। দর্শক টানতে তাই প্রযোজকদের নতুন ছবি মুক্তি দেওয়ার অনুরোধ করেছেন হল কর্তৃপক্ষ। 97তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরীর সিনেমা বলি, যার ইংরেজি নাম দ্য রেসলার। অস্কারে এবারের আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে লড়বে এই সিনেমাটি। দেশে ছবি মুক্তির আগেই কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবের 28তম আসরে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছিল বলি। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত সিনেমা এটি। ছবির প্রধান চরিত্রে সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। অস্কার বাংলাদেশ কমিটির যাচাই বাছাই শেষে সম্প্রতি সর্বসম্মতিক্রমে বলি ছবিটিকে চূড়ান্ত করা হয়েছে 97তম অস্কারে পাঠানোর জন্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 2025 সালের 2 মার্চ অনুষ্ঠিত হবে 97তম অস্কার অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। দুর্গাপূজা মানেই টলিউডের ছবি মুক্তির হিড়িক। যে ধারাবাহিকতায় এবছর প্রেক্ষাগৃহের লড়াইয়ে থাকবেন মিঠুন চক্রবর্তী, দেব, আবির চ্যাটার্জি। মিঠুনের শাস্ত্রী নাকি দেবের টেক্কা, অথবা আবিরের বহুরূপী, দর্শক টানার যুদ্ধে কে থাকবেন এগিয়ে সেটাই এখন দেখার পালা। দুর্গাপূজা উপলক্ষে 16 বছর পর এক হয়েছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। সাথে আছেন রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেনের মতো তারকারাও। পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকার এক হওয়ার উপলক্ষটা এবারের পুজোর ছবি শাস্ত্রী, যার গল্পে মুখোমুখি হয়েছে জ্যোতিষ আর বিজ্ঞান। চিত্রনাট্যের বদৌলতে কে জিতবে আর কে হারবে,
তাই যে সিনেমার মূল উপজীব্য। দেবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে শাস্ত্রী নির্মাণ করেছেন পরিচালক পথিকৃত বসু। জ্যোতিষ কি সত্যি ভাগ্য ফেরাতে পারে? ছবির গল্পে এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন পরিচালক। সিনেমা দৃশ্যপটে স্বামী স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। আর অভিনয়ের পাশাপাশি শাস্ত্রী ছবিটির সহ প্রযোজনায় আছেন সোহম চক্রবর্তী। ৮ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে শাস্ত্রী। একই দিন উৎসব ঘিরে প্রেক্ষাগৃহে লড়াই আছেন অভিনেতা সাংসদ দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সৃজিত মুখার্জির পরিচালনায় এই জুটির পুজোর ছবি টেক্কা। ছবিতে দেবকে দেখা যাবে অপহরণকারী চরিত্রে, রুক্মিণী আছেন দেবের নায়িকা হিসেবে, আর নারী সাংবাদিক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন স্বস্তিকা মুখার্জি। এদিকে এবারে দুর্গাপূজা ঘিরে বহুরূপে হাজির হবেন অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে কিনা বধ করবেন আবির চ্যাটার্জি। এমনটা ঘটবে পুজোর ছবি বহুরূপীতে, যে ছবিটি পরিচালনা করেছেন টালিউডের জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বহুরূপী সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। এছাড়াও গল্পের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন কৌশনী মুখার্জি ও রীতা বাড়ি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে জানাবো শুক্রবারে বলিউড হলিউডে ছবি মুক্তির খবর। এই সপ্তাহে বলিউডের প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় নেই নতুন কোনো ছবি, তবে অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শকদের জন্য হাজির হবেন বলিউড ডিভা অনন্যা পাণ্ডে। সিটিআরএল নামের যে সিনেমাটি নির্মাণ করেছেন বিক্রমাদিত্য মাটওয়ানে। সিনেমার দৃশ্যপটে দেখা যাবে নীলা নামের এক মেয়ের গল্প, যে কিনা প্রযুক্তি নির্ভর জীবনযাপনে অভ্যস্ত। একটা সময় জোয়ে নামের এক ছেলের সাথে ঘনিষ্ঠতা তৈরি হয় নেলার, পরবর্তীতে সে প্রেমেও আসে দূরত্ব। প্রচণ্ড মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে নেলার দ্বারস্থ হয় এআই অ্যাপসের। নেলার কথা মতো যে এআই অ্যাপসটি তার জীবন থেকে দূর করে দেয় জোয়েকে, কিন্তু ভার্চুয়াল জগতের সাথে বাস্তবের পৃথিবী থেকেও উধাও হয়ে যায় জোয়ে। এমন প্রেক্ষাপটে থ্রিলার গল্পের সিনেমা সিটিআরএল, যার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে ও ভিহান সেমাত, নেটফ্লিক্সে 4 অক্টোবর থেকে স্ট্রিমিং হবে সিটিআরএল। শুক্রবার বলিউডের প্রেক্ষাগৃহে নতুন কোনো ছবি না থাকলেও হলিউডে আছে দর্শকদের জন্য 7টি সিনেমা, যার সবগুলোই প্রায় অ্যাকশন থ্রিলার ঘরানার হলেও সেখানে আছে কমেডি মুভির উপস্থিতিও। হলিউড প্রেক্ষাগৃহে এই সপ্তাহের বড় চমক জোকার ফলিয়া টুয়েক্স, জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগার সিকুয়েল। এই মুভিটি আছে বিশ্বব্যাপী দর্শক আগ্রহের কেন্দ্রে। প্রথমটির মতো ক্রাইম মিউজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিটির দ্বিতীয় কিস্তিটিও নির্মাণ করেছেন টড ফিলিপস। জোকার টোর সাথে প্রেক্ষাগৃহের যুদ্ধে আছে আরও 4টি থ্রিলার ঘরানার মুভি, যার একটি বিরল রোগে আক্রান্ত হওয়া এক মানুষের গল্পের ছবি আ ডিফারেন্ট ম্যান। এই ছবিটি পরিচালনা করেছেন অ্যারন সিমবার্গ। একই দিন মুক্তির অপেক্ষায় থাকা বাকি 3 থ্রিলার কিংবা হরর গল্পের সিনেমা মনস্টার সামার, থিংস উইল বি ডিফারেন্ট এবং টেক ওভার। এছাড়াও এদিন হলিউডে মুক্তির অপেক্ষায় থাকা বাকি 2 সিনেমা ড্রামা মুভি দ্য অট রং এবং টক ফিল্ম লিপ অফ ফেথ। দর্শক, এই ছিল ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6:30 আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।